Vidya samasta sabadevi vedaha Sriya samasta sakala jagattu Savaitaya bhuvitamanda yaitat তার শরীরে তীব্র দাহ উপস্থিত হইল, তিনি নিদ্রারহিত হইলেন, ফলে মন্দিরের কাজকর্ম তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। চিকিৎসকগণ আহত হলেন, কিন্তু তাদের একজন বললেন যে রোগীর এই অবস্থার কারণ আধ্যাত্মিক উত্তেজনা, কোনো ঔষধ একে সুস্থ করতে সক্ষম নয়। 1861 সালে তাকে আশ্রয় করেছে, এই মহাভাবের বশেই তিনি দিব্য প্রেমে মাতোয়ারা। বিভিন্ন ভক্তি শাস্ত্রের উদাহরণ দিয়ে তিনি দেখালেন রাধা ও চৈতন্য মহাপ্রভুরও একই ভাব উপস্থিত হয়েছিল। ভৈরবী তার দৈহিক পীড়া অবসানের নিদানও দিলেন। ভৈরবীর পথ নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ তন্ত্রমতে সাধনা শুরু করেন। এই সাধনায় তার সমস্ত শরীর ও মানসিক পীড়ার উপশম হল। ভৈরবীর সহায়তায় তিনি তন্ত্রলিখিত 64 প্রকার প্রধান সাধন অভ্যাস করলেন, জপ ও পুরুষ। ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, ঠাকুর সবাইকে ভালো রাখো।